আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি মেসার্স আদিবা রেফ্রিজারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে, যা ডিটি রোড সোনারগাঁ পেট্রোল পাম্পের পশ্চিম পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। আজ আমি আপনাদের বিদেশি ভালো ভালো ব্র্যান্ডের কিছু ফ্রিজ আর ওয়াশিং মেশিন দেখাবো। তো চলুন দেখা যাক এই দোকানে কী কী ব্র্যান্ডের আর কোন কোন দেশে ফ্রিজ আর ওয়াশিং মেশিন আছে। প্রথমে এখান থেকে শুরু করে এটা হলো শ্যাম্পু, না একটু দেখাই দাও কত লিটার হবে এটা? একটু জোরে জোরে বললো, হ্যাঁ 110। আচ্ছা, হ্যাঁ কত পড়বে? 10,500। কোন দেশ এটা? অস্ট্রেলিয়া। আচ্ছা, জাপানি কোনটা? আচ্ছা, এই ব্ল্যাকটা দেখাও আগে। তোমাদেরকে একদম নাকি আবার দামাদামি করা যাবে? একদম একদম। আচ্ছা, এটা কোন দেশি? এটা হচ্ছে আমাদের চায়না। এটা চায়না, মানে চায়না কি অরিজিনাল? না, অরিজিনাল চায়না। অরিজিনাল চায়না। এটা কয় লিটার হবে? এটা হচ্ছে আপনার 115 লিটার। 115। এটা কত হবে? এটা একদম সেম 10,500। 10,500। আচ্ছা, তারপর এখানে অনেক বড় একটা ইয়ে আছে, দেখাই দিই, গ্লাসে। হ্যাঁ, গ্লাসে এটা নিলে আপনার নামটা হলো, এটা কোন দেশি? এটা অস্ট্রেলিয়া। ওগুলো তো সব জাহাজেরই। হ্যাঁ, সব জাহাজের। জাহাজে কত লিটার হবে এটা? কত? এটা লিটার হচ্ছে না 510 লিটার। 510। এটা কত পড়বে? এটা নিলে 50 টাকা লাগবে। 50। আচ্ছা, এত দাম চাচ্ছ কেন? একটু কমায় কমায় বলো। এরকমই। আচ্ছা, তারপরে পুরোটা দেখি, 300+ হবে লিটার। 300+ লিটার। ড্রয়ার, ড্রয়ার কত? কয়টা ড্রয়ারটা? ড্রয়ার আছে 3টা, আর এগুলো আছে এমনি ইয়ার মধ্যে। এগুলো যে দাম দিয়ে নিবে পরে কি এগুলো চলবে? হ্যাঁ চলবে, চলবে, ভালো চলবে। হ্যাঁ। আচ্ছা, এটা কত পড়বে? এটা নিলে 25 টাকা লাগবে। কত? 25। 25। আচ্ছা, আর এই উপরের এটা? উপরেরটা হচ্ছে ডাইও, এটা হচ্ছে আবার চায়না। এটা চায়না ডাইও। হ্যাঁ, এটা নিলে একদম 7,000 টাকা লাগবে। 7,000। হ্যাঁ, 7,000 টাকা। আচ্ছা, তারপরে ওই পাশে চারদিকে ওই যে নিচে যে দেখলাম না ম্যাজিক, নন ফ্রস্ট মানে বরফ হবে না। আচ্ছা, এটা কত লিটার? 275 লিটার। আচ্ছা, এটা কত পড়বে? একদম 16,000 পড়বে। জাপানি কোম্পানি, এটা জাপানি। আচ্ছা, তারপরে উপরেরটা তো ওই যে একই রকম ব্ল্যাকটা, আর এটা আবার অন্য। আচ্ছা, এটা কোন দেশি? পোলারটা? পোলারটা পোল্যান্ডের। পোল্যান্ডের। আচ্ছা, নিচে নর্মাল, এটা কত লিটার হবে? এটা হবে আপনার 225। 225 লিটার। আচ্ছা, এটা কত পড়বে? এটা নিলে একদম 14,000 টাকা লাগবে। 14,000 রাখা যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে এখানে আরেকটা আছে, এটা কোন দেশি? অস্ট্রেলিয়ান। তোমার এখানে অস্ট্রেলিয়ানই বেশি দেখলাম। ও, শিপে পড়ছে অস্ট্রেলিয়া, না? সুন্দর ফ্রিজগুলো কিন্তু, সুন্দর। উপরেরটা নর্মাল। এটা কত লিটার হবে? 500। 500। আচ্ছা আচ্ছা, এটা কত পড়বে? 29,000 টাকা। 29,000 টাকা পড়বে এটা। আচ্ছা, এটা
এটা কোন দেশে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এটা এটাও অস্ট্রেলিয়া। আচ্ছা, দেখি কি নাম দেখাই দি, এটা কোন দেশে? ১৭৫। আচ্ছা, এটা কত পড়বে? এটা নিলাম আর 12,000 টাকা লাগবে। 12,000। এখানে অনেক বড় ডিপ ফ্রিজ আছে, দেখা একটু, মানুষ ঢুকে থাকতে পারবে। এটা হলো কোম্পানিটা, হলো এটা দাম 400 লিটার। 400 লিটার এটা। আচ্ছা দাঁড়াও একটু দেখাই দিই ভালো মতো, 400 লিটারের ফ্রিজটা। তারপর এখানে এটা, এটা কত পড়বে? এটা তো সাবজেক্ট দুটো আছে। হ্যাঁ, এটাও কি নরমাল আবার ডিপ দুটেই করা যাবে? হ্যাঁ, দুটো আছে সাবজেক্ট। আচ্ছা, এটা এটা কত পড়বে? এটা 50,000 টাকা। হ্যাঁ, 50,000। 50। আচ্ছা, এই যে শ্যাম্পু আরেকটা, শ্যাম্পু জাপানি কোম্পানি, এগুলো জাপানি। নন ফ্রস্ট, নন ফ্রস্ট মানে বরফ হবে না। কত লিটার এটা? এটা হচ্ছে না 115 লিটার। 115। হ্যাঁ, আচ্ছা, এটা কত পড়বে? এটা 14,000 টাকা লাগবে। 14,000। আচ্ছা, তারপর আর কি আছে দেখো, এটা কি ফ্রিজ? আসো, এই যে বেকো, এটা হচ্ছে বেকো, বেকো অস্ট্রেলিয়া। এটা ডিপ, এই যে উপরে ডিপ, হ্যাঁ উপরটা ডিপ, আর নিচে নর্মাল, নিচে গুলো নর্মাল। এটা কত লিটার হবে? এটা হচ্ছে না 75। এটা কত পড়বে? এটা নিলে 10,000 টাকা লাগবে। 10,000। আচ্ছা, ওয়াশিং মেশিনটা কি ভালো? হ্যাঁ, ওয়াশিং মেশিন ভালো, 20। দাঁড়ো, 20 আনে, এগুলো 6 কেজি ওজনে, অরিজিনাল 20 আন, এর জন্য ভাষাটা কোরিয়ান ভাষায়। ভিতরটা দেখাই দিই, 6 কেজি না? আচ্ছা, এটা কত পড়বে? এগুলো নিলে 12,000 টাকা লাগবে। ফিক্সড প্রাইস থাকবে? ফিক্সড 12। আচ্ছা, দুইটা আছে? দুইটা একই। আচ্ছা, তারপর উপরের এই ফ্রিজটা, এটা হচ্ছে ডায়ো, এটা ডায়ো, ডায়ো দিয়ে স্টিকার তুলে আছে। আচ্ছা, কত লিটার এটা? এটা 75 লিটার। 75 লিটার, হ্যাঁ 75 লিটার। আচ্ছা, এটা কত পড়বে? এগুলাও নিলে একদম 8,500। 8,500। আচ্ছা, এটা ম্যাজিক, এটা তো ওই যে ব্ল্যাকটা, ওইটা দেখছি। হ্যাঁ, এলজি এটা জি আছে, এগুলো মিলে কম রাখা যাবে, এগুলো কম দাম। কত লিটার এটা? এটা হচ্ছে আপনার 82 লিটার। 82। কত পড়বে এটা? এটা নিলে আপনার 8,000 টাকা লাগা যাবে। 8? হ্যাঁ। আচ্ছা, 8,000 টাকা পড়বে এলজি এটা। তারপরে এটা ডায়ো, এটা ডায়ো, এটা ওয়াশ করা হয়নি, এটা এখনো ওয়াশ হয় নাই।
কোরিয়ান কোম্পানি এগুলো। আচ্ছা এটা কত পড়বে? এই সেম প্রাইস যাই হোক, কত জানি বলছিল? 8500। 8500। আচ্ছা এটা ৫৭৫০০ আচ্ছা এটা কত পড়বে? এটা নিলে 6500 টাকা লাগবে। 6500 লিটার কত এটা? এটা 82 লিটার। 82 লিটার। আচ্ছা এই যে এটা, এটা হচ্ছে এলজি, এলজির এটা, এলজি ডিপ, এটা ডিপ, আর নিচে এই যে নরমাল নরমাল, এটা কত পড়বে? এটা নিলে 9000 টাকা লাগবে। 9। আচ্ছা লিটার কত হবে এটার? এটা হচ্ছে আপনার সেটা কত লিটার হবে? এটা সেম এগুলোর মতন, যেগুলোর মতন। আচ্ছা কত হবে এটা দাম? এটা দাম হবে 9000। আচ্ছা তারপরে এই যে দায়ু, এগুলো তো সবই দায়ু না? এই তিনটা একই তো মনে হচ্ছে, সব চারটা একই, চারটা একই দায়ু। দেখে একটা খুলে একটু দেখাও দায়ুটা, এটা কত লিটার হবে? কত এগুলোর? 75 লিটার। 75 লিটার দায়ু, কোরিয়ান, কোরিয়ান। আচ্ছা কোরিয়ান কোম্পানি দায়ু। এই যে কত করে পড়বে এগুলো? একদম 8500 করে পড়বে। এই যে এখানে আছে যে দায়ু, ঠিক আছে। তারপরে এই যে নিচে ডিসি, না এটা দায়ু, এটাও দায়ু মধ্যে চায়নাটা। আচ্ছা এটা ওই যে দায়ুর চায়নাটা, এটা কত পড়বে? 7000 টাকা। 7000। আচ্ছা আর ওইটা? এটা হচ্ছে দায়ু, এটাও দায়ু, এটা কত পড়বে? এটা একদম 8500 টাকা। 8000 লিটার কত এটা হবে? 75 লিটার। আচ্ছা শেষ, ওইখানেও তো আছে। এটা কি? এটা নাম নাই তো, ওই যে ফিক্স রেট 6500। 6500 এটা কোন দেশি? এটা হচ্ছে নর ইংল্যান্ড, ইংল্যান্ডের। নিচে নরমাল না, না উপরে নরমাল ছিল? উপরে নরমাল, আর নিচে ডিপটা দেখি। এটা এটা একটা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ও এটা ছোট? হ্যাঁ। ও এটা আলাদা? হ্যাঁ এটা হচ্ছে হাইসেন্স। এটা হাইসেন্স, এটা নিচে একটা হাইসেন্সের কত পড়বে? হাইসেন্স এটা 120 লিটার তো। হ্যাঁ এগুলো নিলে 12 টাকা লাগবে। এটা 12 পড়বে, আর উপরেরটা বললা 6000 না? 6500 টাকা। 6500 এটা। আচ্ছা তারপর এটা দুটো আছে, এটা কোন দেশে? এটাও ইংল্যান্ড, উপরের টক ইংল্যান্ড। এই যে এই দুইটা ইংল্যান্ডের না? এই দুইটা ইংল্যান্ড, একই রকম 6500। আর নিচের এই দুটো হলো হাইসেন্স, এই দুইটা এক সেম। এই দুটো কত প্রাইস জানি বললো? 12000। আর এখানে আবার ছোট একটা আছে, ৪৫ লিটার। আচ্ছা এটা কত পড়বে? 5000 ফিক্সড। আচ্ছা তারপরে যেটা কন্টেন্ট, হ্যাঁ 75 লিটার, এটা কি 5000-ই পড়বে? হ্যাঁ। আচ্ছা তারপরে এটা এটা ফিক্সড 6000, লিটার কত হবে? লিটার হচ্ছে আপনার 75 লিটার কম হবে, 75 লিটার কম হবে একটু না? আচ্ছা তারপর নিচেরটা এলজি, এদিকে দেখছি এগুলা, এলজি তো দেখাই হয়েছে। আচ্ছা তারপর ওটা, এটা কি? এটা কোন দেশে?
অস্ট্রেলিয়ান, কত লিটারটা? এটা হচ্ছে আপনার 105 লিটার। 105? আচ্ছা, কেমন প্রাইস পড়বে? কেমন? 11,500 টাকা। 11,500। আর নিচেরটা তো একই মনে হয়। হ্যাঁ, নিচেরটা একই। এই ফ্রিজটা কি দেখছে? দেখা ওটা ভালো। এটা কত লিটার? কত? 350। চলো, বড় ফ্রিজ। এই যে এখানে একটা বিশাল ফ্রিজ আছে, ওই যে ওইটার মতোই, ওই ওরকমই 50 পড়বে। কত লিটার? 700 লিটার না 600? 500। 500 লিটার বলছো? আপনাদের কারো যদি এই দোকানের কোনো ফ্রিজ বা ওয়াশিং মেশিন পছন্দ হয়ে থাকে, যদি আপনারা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, তাহলে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।